হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা রিভিউ প্লাস ব্রেকডাউন করব লোকির এপিসোড 5। তো এই এপিসোডে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, থ্যানোস কপ্টার, ডার্ক অ্যাস্টার, শক, ইয়েলো জ্যাকেট, হেলমেট এবং থরের হ্যামার, এছাড়াও মবিয়াসকে দেখতে পেয়েছি। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই এপিসোডটি শুরু হচ্ছে ঠিক আগের এপিসোডের পোস্ট ক্রেডিট সিনের পর থেকে, এবং এখানে আমরা কিড লুইকে দেখেছি। সে বলছে যে সে থরকে মেরে এখানে এসেছে, এবং ওল্ড ক্লাসিক লুইকে দেখেছি, সে বলছে যে সে থ্যানোসের চোখে ধুলো দিয়ে এখানে পালিয়ে এসেছে। এবং এখানে বসফুল লুইকে দেখেছি, যে খুব মিথ্যা কথা বলে, এবং এখানে এলিগেটর লুইকে দেখেছি এবং তার সম্বন্ধে কেউ জানে না। তো লুকি যে জায়গায় এসে পড়ে, তো সেই জায়গাটির নাম হলো দি ভয়েড। এটি একটি এমন জায়গা যেখানে টিভিএস ধ্বংস করা বা মেরে দেওয়া সব অবজেক্টগুলো এখানে এসে পড়ে। এবং এখানে আমরা অ্যাভেঞ্জার টাওয়ার দেখতে পেয়েছি, যেটা ক্যাংয়ের ছিল। এখানে আমরা বড় ইয়েলো জ্যাকেটের হেলমেট দেখে, যাকে আমরা লাস্ট টাইম দেখেছিলাম অ্যান্টম্যান 1-এ। তারপর জীবন্ত ফ্রগ দেখতে পেয়েছি, ফ্রগ হলো থরের ফ্রগ ভার্সন। তারপর আমরা থরের মেয়নির দেখতে পেয়েছি, পুরো ঠিকঠাক রয়েছে। তবে যাই হোক না কেন, সে মার্ভেলে যত অস্ত্র থাকুক না কেন, মেয়নিরকে দেখার মজা একটা আলাদা। এরপর আমরা থ্যানোস কপ্টার দেখেছি, এরপর আমরা ডার্ক অ্যাস্টারকে দেখতে পেয়েছি। তো টিভিএ অনেক খারাপ কাজ করা সত্ত্বেও কিছু কিছু ভালো কাজ করেছে। তো এই সিনে রেবন এখন সিলভিকে বলছে যে টিভিএকে কে চালাচ্ছে সে সত্যিই জানে না। এবং আমরা একটি নতুন জায়গা দেখতে পেয়েছি, যার পরে আমরা একটি ক্যাসেল দেখতে পেয়েছি, যেখানে আমরা লুকিকে দেখেছিলাম সিরিজের ট্রেলারে। তো এখানে আমরা এলিয়েট দ্য ক্লাউডকে দেখতে পাই, যে মিটিয়ে দেওয়া টিভিএর অবজেক্টদের আবার মিটিয়ে ফেলে। তো আমরা যে ক্যাসেলটিকে দেখতে পাচ্ছি সেটা হয়তো ক্যাংয়ের ক্যাসেল হতে পারে। তো লুকি শত্রু এখানে লুকি এই সিরিজে আমরা দেখতে পেয়েছি। তো এই সিনটা খুব ফানি ওয়েতে দেখানো হয়েছে এই সিরিজটিতে। আর এলিগেটর লুকি প্রেসিডেন্ট লুকির হাত খেয়ে ফেলছে, এটা খুব ফানি। এবং এই সিরিজে সবথেকে অড সিন ছিল লুকি এবং সিলভির রোমান্টিক মুহূর্ত, যেটা আমি কখনোই বিশ্বাস করতে পারছি না বা পারছিলাম না। এবং এখানে আমরা ওল্ড ক্লাসিক লুকির ফেক ইলিউশন পাওয়ারটি দেখতে পেয়েছি। তো সেই পাওয়ারটা এত শক্তিশালী যে সে একটি ফেক অ্যাসগার্ড বানিয়ে ফেলেছে। কমিক্সে রেভনা ছিল ক্যাংয়ের লাভ ইন্টারেস্ট বা গার্লফ্রেন্ড। তো আশা করছি এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। আর রেভনা যদি ক্যাংয়ের লাভ ইন্টারেস্ট হয়, তাহলে এই সিরিজে ক্যাং অবশ্যই রয়েছে এবং এর পিছনে ক্যাংয়ের হাত থাকতে পারে। তো কেউ কেউ বলছে যে এতে লুকির হাত রয়েছে কিংবা মিস মিনিটের হাত রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপরে আমরা মবিয়াসকে এমন একটি কাজ করতে দেখতে পাচ্ছি, যেটা লুকি প্রথম এপিসোড থেকে করতে চেয়েছিল। তো সেটা হলো টিভিএকে ধ্বংস করে দিতে। তো এটা শুনে লুকি খুব খুশি হয়েছে। তো লুকি ও সিলভিকে দেখতে পাচ্ছি যে তারা টিভিএর বসকে তা জানতে বেরিয়ে পড়ছে, এবং রেভনা মিস মিনিটের সাথে টিভিএর গুপ্ত রহস্য খুঁজতে চলেছে। তো 6 নম্বর এপিসোডটি দুর্দান্ত হতে চলেছে। এইসব সিন থেকে বুঝতে পারা যাচ্ছে যে 6 নম্বর এপিসোডটা দারুণ হতে চলেছে, এবং 6 এপিসোডটাই লাস্ট এপিসোড হতে পারে বা হবেই। তো এই এপিসোডটা দুর্দান্ত ছিল, এবং টম হিডলস্টন বেস্ট, এবং তিনি লুকি ক্যারেক্টারের জন্যই তৈরি। এই ভিডিওটা এতটুকুই। তো ভিডিওর ব্রেকডাউনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আরও এই ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন।